হ্যালো এভরিওয়ান, আবার একটা ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে দিনটা ছিল পঞ্চমী, আর আমার দুজন ফ্রেন্ড এসেছে, আমার কলেজ লেভেল মানে গ্র্যাজুয়েশনেরই দুজন ফ্রেন্ড। তো এই দুজন না এখনো দুজন আছে, তো তাদেরকে খুব মিস করছি। আগের দিন হঠাৎ করে আমাকে ফোন করলো সারপ্রাইজ দেওয়ার জন্য, যে কালকে তোর কাছে যাচ্ছি তোকে দেখতে। তো আমার কথাটা শুনে ভীষণই ভালো লাগলো। তারপর আমি বললাম যে ঠাকুর তো অবশ্যই দেখতে যাব, বললো যে না ঠাকুর দেখাটা ইম্পর্টেন্ট না, তোর কাছেই দেখা করতে যাব। তো এলো, আমি তো ভীষণই খুশি হয়েছি, কারণ আফটার ম্যারিড ফ্রেন্ডশিপগুলো কিন্তু ভেঙে যায়। তারপর ওরাও যখন বিয়ে হয়ে যাবে হয়তো এতটা ফ্রেন্ডশিপ মানে অবশ্যই তো মন থেকে থাকবে, কিন্তু এই যে দেখা করা মিট করা এই ব্যাপারগুলো কিন্তু একটা সময় পর খুব মিস করব। তো খাওয়া দাওয়ার পর ওরা এখন অ্যালবাম নিয়ে বসে গেছে, অ্যালবামে এখন নিজেকে খুঁজছে কোথায় আছে। তারপরে এই ল্যাপটপটা রয়েছে, বিয়ের যে আমাদের ফুল ভিডিওটা রয়েছে সেটা ওরা তো এখনও দেখেনি, তাই ওদেরকে এখন চালিয়ে দেব। তো এখন দেখা চলছে বিয়ের ভিডিও আর বিয়ের ফটো, আর চলছে হাসি আর মজা। দুপুরে লাঞ্চে অনেক কিছুই ছিল, তো সেটা আর শেয়ার করা হয়নি, হাজবেন্ডের জন্য তুলে রেখেছিলাম তো সেটাই শেয়ার করলাম। একটা সবজি ছিল, দু রকমের মাছ ছিল, ভাজা ছিল আর ডাল ছিল। তারপর দুপুরবেলা খাওয়া দাওয়ার পর ওরা বলল যে তোর জন্য একটা গিফট নিয়ে এসেছি, দেখ তোর পছন্দ হয় কিনা। আমি বললাম দেখ, বড় হওয়ার সাথে সাথে সবারই ব্যস্ততা বাড়ে, কিন্তু সময় বের করে একটু সময় কাটানোটা সেটাই হচ্ছে সেরা গিফট। তো আমি বললাম যে হ্যাঁ, আমার ভীষণই পছন্দ হয়েছে, কারণ এই ধরনের জুয়েলারি আমার কালেকশনে একটাও নেই। তো ওরা শুনে খুবই খুশি হলো, আর সত্যি কথা বলতে গিফটটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো চলো, এখন আমরা চলছে আমাদের লুডো খেলা, তো ওই আর কি দুপুরবেলা ঘুম নেই চোখে গল্প আড্ডা আর একটু সময় কাটানো। ভালো মুহূর্তটাকে আমি একটু ক্যামেরা বন্দি করে নিজের মনের খাতায় তুলে রাখলাম। তো আর এই দিকে আমাদের বদমাশটা আমাদেরকে ভীষণ ডিস্টার্ব করে যাচ্ছে, ওকে নাকি খেলতে দিতে হবে, ওকে কাটা যাবে না, নানান রকম বাহানা দিয়ে দুপুরবেলাটা কেটে গেছে।